We are proud of him because he's a BUETian doctor. Chomasho, BUET e poreche to. আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি। আমরা জানি বুয়েট বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এতে কোনো সন্দেহ নেই। সবচেয়ে মেধাবীরা এখানে পড়ার সুযোগ পায়। তখন প্রতিযোগিতার মধ্যে দিয়ে বুয়েটে শিক্ষার্থী বাছাই করা হয়। প্রস্তুতি অত্যন্ত ভালো না হলে এখানে ভর্তি হওয়ার চিন্তাই করা যায় না। সুতরাং প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের একজন অ্যালামনি। তিনি প্রায় এক দশক ধরে বুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক, গণিত বিষয়ক একজন প্রশিক্ষক বা ইনস্ট্রাক্টর। আমরা তার সম্পর্কে বিস্তারিত জানব। আমি স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অবশ্য খুব ভালো থাকার কথাও না, এই যে এই লকডাউন, তোমাদের পরীক্ষা এত পিছিয়ে যাচ্ছে, এসব নিয়ে হয়তো তোমাদের মনে একটু খারাপ থাকার কথা যে স্যার কীভাবে ভালো থাকবো, সময়টা তো অনেক খারাপ। এই যে এত সময় ধরে আমরা অপেক্ষা করছি, আমাদের অক্টোবরে পরীক্ষা হওয়ার কথা, আমরা ডিসেম্বরে ক্লাস শুরু করে দেবো, অথচ সেই জায়গা থেকে এই অবস্থা যে এখন অলরেডি এপ্রিল মাস চলে এসেছে, অথচ আমরা ক্লাস শুরু করতে পারছি না। সো সেই ক্ষেত্রে আমরা বলবো যে দেখো ভাই বা আপু, তোমাদের একটা জিনিস মাথায় রাখতেই হবে, বা এটা তোমরা চাইলেও বা না চাইলেও এটা হবে, সেটা হলো যে প্রকৃতির উপর আমরা হাত দিতে পারি না। এখন আমাদের যে সিচুয়েশনটা তৈরি হয়ে আছে সেটা তো আসলে আমাদের কারো হাতেই নেই। এই সিচুয়েশনটা তো একটা ন্যাচারাল ডিজাস্টারের মতোই একটা ব্যাপার। তো এইরকম একটা সিচুয়েশনেও আমরা কী করতে পারি? আমাদের পরীক্ষা পিছিয়েছে, তার মানে হলো যে আমরা যখন পরীক্ষাটা দেব সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার সময়টা বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে এই সময়টুকুতে, যেই সময়টুকু আমরা এক্সটেন্ডেড টাইম হিসেবে পেয়েছি, এই সময়টা যদি আমি পূর্ণরূপে কাজে লাগাতে পারি তাহলে আমার ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার সম্ভাবনা হয়তো বেড়ে যাবে। হয়তো এমন হতে পারে যে আমি একটা কোর্স, হয়তো কোনো একটা সাবজেক্ট হয়তো ঠিকমতো শিখি নাই, ঠিকমতো পড়ি নাই। যখন আমি এইচএসসি স্টুডেন্ট ছিলাম হয়তো আমার হাতে 3 মাস সময় থাকতো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য, কিন্তু এখন যখন আমি একটা লম্বা সময় পেয়ে গেলাম, এখন কিন্তু আমরা আমাদের ওই ইন্টারমিডিয়েট লেভেলের যে ল্যাকিংসগুলো ছিল সেটাও কিন্তু চাইলে কভার করে ফেলতে পারি। এইটাই হলো বুদ্ধিমানের কাজ, যে এই সময়টায় পরীক্ষা হয়তো পিছাচ্ছে পিছাচ্ছে পিছাচ্ছে, 2 দিন পরপর পরীক্ষা পিছাচ্ছে, পিছাইতে পিছাইতে এমন একটা সিচুয়েশনে চলে গিয়েছে আমরা জানি না পরীক্ষা কবে হবে। যদিও এখন পর্যন্ত বলা আছে যে মে মাসের শেষ দিকে বুয়েটের ভর্তি পরীক্ষা হবে, কিন্তু আদৌ সেইটা সম্ভব কি না, নাকি আরও পিছাবে সেটা আল্লাপাক ভালো জানেন। কিন্তু আমাদের কাজ হবে ভর্তি পরীক্ষা যখনই হোক আমি যেন আমার সর্বোচ্চটুকু দিয়ে পরীক্ষার খাতায় লিখতে পারি, যাতে করে আমার পরীক্ষায় চান্স হয়। এই মোটিভেশন নিয়ে শুধু তুমি কাজ করছো না, এই মোটিভেশন নিয়ে গোটা বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট কাজ করে যাচ্ছে। দ্যাট মিন্স তুমি যদি একটু বেশি পরিশ্রম করো তাহলে তুমি একটু এগিয়ে গেলে, আর তুমি যদি একটু ঢিলা দাও ওই ঢিলাটুকুই তোমাকে পিছিয়ে নিয়ে যাবে। সো এই বিষয়গুলোতে কেয়ারফুল থেকো। আর আমি পার্সোনালি একজন ম্যাথ টিচার, তোমাদের পরিচিত বেশ কিছু কোচিং সেন্টার যেমন সানরাইজ, ওমেকা, উদ্ভাস, এগুলোতে আমি একটা সময় শিক্ষকতা করেছি। উদ্ভাসে আমি 2020 সাল পর্যন্ত শিক্ষকতা করেছি, ক্লাস নিয়েছি। 2021 সালেও হয়তো নেবো বা নেবো না সেটা আল্লাপাক ভালো জানেন, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, বাঁচবো কি না সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু 2020 সাল পর্যন্ত আমি উদ্ভাসে ক্লাস নিয়েছি। ক্লাস নেওয়ার সময় একটা জিনিস আমার মাথায় আসলো, এটা আসলে অনেক আগে 2019 যখন ক্লাস নিয়েছিলাম তখনই আমার মাথায় একটা জিনিস আসলো যে আমরা যখন ক্লাসগুলো নিচ্ছি এখানে যারা অ্যাডমিট হতে পারছে উদ্ভাসে বা যে কোনো একটা ভালো ভর্তি কোচিংয়ে, তারা অ্যাডমিশনের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারছে, কিন্তু যে হাজার হাজার স্টুডেন্ট এখানে অ্যাডমিট হচ্ছে সেই হাজার হাজার স্টুডেন্টের বাইরে আরও লাখ লাখ স্টুডেন্ট আছে যারা হয়তো বা এই কোচিংগুলোতে অ্যাডমিট হইতে পারে না, এই কোচিংগুলোতে অ্যাডমিট হওয়ার মতো সামর্থ্য তাদের নেই। তো ওই স্টুডেন্টগুলো কী করবে? ওই স্টুডেন্টগুলো তাদের নিয়তি ধরেই নেয় যে আমি বুয়েটে চান্স পাবো না, আমাকে হয়তো একটা অনার্স কলেজে পড়তে হবে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে। আমি ন্যাশনাল ভার্সিটিকে ছোট করছি না, আমি জাস্ট সিনারিওটা বলছি যে হয়তো একটা ছাত্র তার পয়সার অভাবের কারণে সে বুয়েটে অ্যাডমিশন নেওয়ার জন্য যে সাহসটা সেটাই করে উঠতে পারে না। তো ওই স্টুডেন্টদের জন্য আমার একটা উদ্যোগ ছিল যে আমি যেহেতু ম্যাথ টিচার এবং আমি চাইলে ম্যাথের বিষয়টা তাদেরকে হেল্প করতে পারি, এবং বুয়েটে তোমরা জানো যে 600 মার্কের পরীক্ষা হয়, এই 600 মার্কের মধ্যে 200 মার্ক থাকে ম্যাথসের, অর্থাৎ তুমি যদি এই 200 মার্কের উপর একেবারে পারফেক্ট প্রিপারেশন নিয়ে রাখতে পারো সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু অনেকটাই রাস্তাটা সহজ হয়ে যায়।
তুমি একটা সাবজেক্টে ভালো করলে বাকি দুইটা সাবজেক্টেও তোমার জন্য ভালো করাটা সহজ হয়। তো এই চিন্তা থেকেই আমি চিন্তা করলাম যে এক কাজ করি, আমি এই সুবিধাবঞ্চিত ছাত্রগুলো যারা টাকার কারণে একটা ভালো কোচিংয়ে আসতে পারছে না, তাদের জন্য কিছু কন্টেন্ট বানানো শুরু করি। পারফেক্ট কন্টেন্ট, যেখানে লেকচার থাকবে, কোশ্চেন পেপার সলভিং থাকবে, এভরিথিং থাকবে, যেটা দেখে একটা ছেলে বা একটা মেয়ে যে একটা ভালো কোচিংয়ে যেটুকু শিখতে পারে, আমার এই ইউটিউব চ্যানেলেই তারা যেন সেই জিনিসটা শিখতে পারে। ওই উদ্দেশ্য থেকেই কিন্তু তোমাদের এই বুয়েট অ্যাডমিশনের ভিডিওগুলো বানানো হয়েছে। এবং এই ভিডিওগুলো যদি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো, খেয়াল করে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওর কয়েকটা পার্ট আছে। প্রথমে লেকচার ভিডিও থাকে, সেই লেকচার ভিডিওর পর কিছু কোশ্চেন পেপার সলভিং থাকে, হয়তো বুয়েট কোশ্চেন পেপার সলভিংয়ের অংশটা তোমরা এখন পাবে, পরবর্তীতে বাকি অংশগুলো আসবে, রুয়েট কুয়েট চুয়েটের কোশ্চেন পেপার সলভিং অংশগুলো আস্তে আস্তে ইনক্লুডেড হবে। তো তোমাদের টার্গেট থাকবে যেটা তোমরা এই ভিডিওগুলো দেখে দেখে ভালোভাবে প্র্যাকটিস করা, জিনিসগুলোকে শেখা, যেখানে যে সোর্স পাও, শুধুমাত্র আমার ভিডিও না, আমার ভিডিওর পাশাপাশি আরও অনেক ভিডিও আছে সেগুলোও দেখবে। আমি এটা বলবো না যে আমারটাই দেখো অন্যটা দেখো না, আমারটাও দেখো সবারটাই দেখো, কিন্তু দেখে দেখে শেখো। এবং আমি তোমাদের জন্য চেষ্টা করেছি যে সবথেকে পারফেক্ট ভিডিওগুলো বানানোর, সবথেকে পূর্ণাঙ্গ ভিডিওগুলো বানানোর। কতটুকু সফল হয়েছি সেই কমেন্টটা আমি করব না, এই কমেন্টটা করতে পারবে তোমরা নিজেরাই। তো তোমাদের জন্য আমার বক্তব্য এটাই থাকলো যে তোমরা তোমাদের এই ভিডিওগুলো, সবগুলো ভিডিও দেখো আমাদের, এবং আমাদের যে ওয়েবসাইট catadu.com, এই ওয়েবসাইটেও তোমরা এই ভিডিওগুলো পাচ্ছ, দুইটা জায়গায় পাচ্ছ। আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ তৌহিদুর রহমান, ওখানে তৌহিদ সার্চ ম্যাথ কেয়ার এই শিরোনামে তোমরা ভিডিওগুলো পাবে। তোমরা ইউটিউব চ্যানেলে সার্চ দিতে পারো মোহাম্মদ তৌহিদুর রহমান অথবা তৌহিদ সার্চ ম্যাথ কেয়ার। আর এছাড়াও এই ভিডিওগুলো তোমরা পাবে catadu.com, এবং সেখানেও তোমরা দেখবে যে কোর্সেসের মধ্যে এই ভিডিওটা বুয়েট অ্যাডমিশন কোর্সেসে তোমরা এই ভিডিওটা পাবে। এবং আরেকটা কথা, এই ভিডিওগুলো তোমাদের জন্য আমি বানিয়েছি, এগুলো ফ্রি আছে এবং ইনশাল্লাহ এগুলো ফ্রি থাকবে। তোমার অনুপ্রেরণাটা কোথায়, মানে কোন জায়গা থেকে অনুপ্রেরণা পেলে যে বুয়েটে ভর্তি হতে হবে? যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন একটা মানে মনের মধ্যে যে আগ্রহটা থাকতো সেটা হলো যে কীভাবে নিজেকে প্রমাণ করা যায়, কী করলে মানে নিজের কাছে নিজেকে রেসপেক্টেবল করা যায় যে হ্যাঁ আমি আমার জায়গা থেকে যতটুকু শ্রম দেওয়া দরকার ততটুকু শ্রম দিয়েছি, একটা জায়গা মানে সেই অবস্থানটুকু আমি কীভাবে নিশ্চিত হবো, একটা মানদণ্ডের আমার দরকার ছিল। এবং সেই মানদণ্ডটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে সবথেকে মেধাবীদের মধ্যে আমি আছি কি না সেইটা জাজমেন্ট করার একটাই উপায়। অ্যাকচুয়ালি মেধাবী আমি শব্দটা না বলে এটা বলবো যে মেধাবী এবং পরিশ্রমী ছাত্রদের মধ্যে আমি আছি কি না সেই জিনিসটা যাচাই করার একটাই উপায় ছিল, সেটা হলো আমার অ্যাডমিশন টেস্টের সিরিয়ালটা কোথায় আসে, কোন অ্যাডমিশন কোন জায়গাতে আমি পড়তে পারি। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের সবথেকে মেধাবী স্টুডেন্টরা বুয়েটের জন্য প্রস্তুতি নেয় এবং বুয়েটের পড়ে। এবং তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে কিন্তু সবথেকে বেশি রিপ্রেজেন্ট করে বুয়েট। তুমি হয়তো নর্থ আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে যাবে, অস্ট্রেলিয়ার কোনো ইউনিভার্সিটিতে যাবে, তুমি সেখানে গিয়ে দেখবে যে বাংলাদেশ আর বুয়েট দুইটাকে মানুষ অলমোস্ট এক হিসেবে চেনে, যে যারা ওখানে গিয়েছে তার আইদার বুয়েটের অথবা ঢাবির, মোস্ট অফ দ্য পিপল। তো সেই ক্ষেত্রে তোমার এই জিনিসটা একটা বড় স্পৃহা যে বাংলাদেশের সব থেকে ভালো স্টুডেন্টগুলো আইদার বুয়েটে পড়ে অথবা ঢাবিতে পড়ে অথবা ডিএমসিতে পড়ে। সো আমি আসলে একটু বলবো যে আমার কাটাকাটি বা ব্লাড দেখা বা অপারেশন করা এই জিনিসগুলোর ব্যাপারে একটু ভীতি ছিল, আমি খুব সাহসী মানুষ না, তো যেই কারণে আমার কাছে মেডিকেল প্রফেশনটা একটু কম পছন্দনীয় ছিল। মেডিকেল প্রফেশন অবশ্যই বড় একটা প্রফেশন, কিন্তু আমার জন্য পার্সোনালি আমি চাইতাম না মেডিকেলে যেতে। তো সেক্ষেত্রে তো আমার বুয়েট ছাড়া কোনো অপশন ছিল না, আমাকে বুয়েটাই ট্রাই করতে হবে। এবং আরও একটা জিনিস ছিল, আমি তো ঢাকার বাইরের মানুষ, আমি বগুড়া থেকে এসেছি, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট কলেজে আমি পড়ালেখা করেছি। সো আমার মনে হইতো যে ঢাকায় যারা পড়ালেখা করে, যারা নরোটেম কলেজে পড়ালেখা করে, তারা তো অনেক জ্ঞানী, তো ঢাকা কলেজে যারা পড়ালেখা করে, তো এই ধরনের মানুষদের সঙ্গে একসঙ্গে বসা, ওদেরকে এক কাছ থেকে দেখা যে ওরা কেমন, কতটা ট্যালেন্টেড, এই ইচ্ছাটা আমার ছিল। এবং অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ারিং বিষয়ে খুব বেশি কিছু জানতাম না, যে ইঞ্জিনিয়ারিং পড়াটা কেমন লাগে কী লাগে। আমার কাছে আগ্রহ ছিল ওইটাই, যে সবথেকে মেধাবী মানুষ আমার বছরের বা আমার ব্যাচমেটদের মধ্যে যারা সবথেকে মেধাবী,
তাদের সাথে একসাথে ক্লাসে বসতে পারাটা আমার জন্য অনেক বড় একটা রেসপেক্টেড বিষয় ছিল, এই জন্য আমি চেষ্টা করেছি ওই সময়টায়। বুয়েট অ্যাডমিশন পরীক্ষা কি কতগুলো ধাপে কিভাবে হয় বা ফাইনাল সিলেকশনটা কিভাবে হয়? আমাদের সময়টা আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন তো বিষয়টা খুব সিম্পল ছিল, আমরা পরীক্ষা দিতাম, মানে আমরা ফর্ম তুলতাম, ফর্ম তুলে আবেদন করতাম, আবেদন করার পর এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে আমাদেরকে সর্ট আউট করা হতো, যাদের মার্কস সব থেকে বেশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা সাবজেক্টে যাদের মার্কস সব থেকে বেশি তাদের মধ্যে থেকে সিলেক্টেড কিছু স্টুডেন্ট, যেমন আমাদের সময় ছিল এটা 8,000 স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হতো পরীক্ষা দেওয়ার জন্য, পরবর্তীতে সংখ্যাটা বেড়ে 12,000 হয়েছিল। তো 8,000 বা 10,000 বা 12,000 স্টুডেন্টকে সিলেক্ট করে তাদেরকে পরীক্ষার হলে অ্যালাউ করা হয় যে তোমরা এখন পরীক্ষা দাও, এবং যখন পরীক্ষাটা হয় তখন একটা জিনিস নিশ্চিত করা হয় যে স্পেসিংটা যেন পারফেক্ট থাকে। তোমরা যেমন করোনায় এখন নিরাপদ দূরত্ব বজায় রাখো, আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় সবসময়ই এই করোনার মতো নিরাপদ দূরত্ব 3-4 ফিট দূরে দূরে এক একজনকে বসানো হতো। আমি পার্সোনালি পরীক্ষা দিয়েছিলাম আমাদের বুয়েটের ক্যাফেটেরিয়ায়, ক্যাফেটেরিয়ার যে বিশাল সিট, চারজনের একটা সিট, সেই চারজনের সিটে আমার সামনে টেবিল, তার সঙ্গে আমি একটা চেয়ারে বসা, প্রত্যেকটা স্টুডেন্ট এইভাবে বসা ছিল। সো বুয়েট অ্যাডমিশন পরীক্ষাটা খুবই ফেয়ার ওয়েতে হয় এবং এখানে কোনো প্রকার বিন্দুমাত্র করাপশন করার কোনো সুযোগ থাকে না বা করাপশন করার কোনো নিয়ত থাকে না বুয়েটের কারো। সো সেখানে তোমার ফুললি ফেয়ার একটা এক্সাম হবে, লিখিত পরীক্ষা, আমাদের সময় ছিল লিখিত এবং এমসিকিউ, পরবর্তীতে 2014 সাল থেকে এটা শুধু লিখিত হয়ে যায়। তো সেই পরীক্ষা 600 মার্কের পরীক্ষা শেষে যে সব থেকে বেশি মার্ক পাবে সেই চান্স পাবে, এবং মার্কসটা প্রকাশ করা হয় না, শুধুমাত্র পজিশনটাই প্রকাশ করা হয়। তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি আনুমানিক 400+ অ্যান্সার করেছিলাম, 600 মার্কের মধ্যে 430-এর মতো অ্যান্সার করেছিলাম, এবং আমার জানা মতো অ্যান্সারগুলো ঠিক ছিল, যেগুলো ঠিক ছিল সেগুলো অ্যান্সার করেছিলাম। তো আমার মেরিট পজিশন ছিল 198 এবং আমি ট্রিপল ই ডিপার্টমেন্টে তখন জায়গা পাই। তো এইটা ফ্যাক্ট যে আনুমানিক তুমি 400-এর উপর যদি মার্কস পাও, তুমি তোমার কাছে ক্লিয়ার থাকো যে 400 বা 450 মার্কস আমি পাই, হয়তো তুমি ট্রিপল ই ডিপার্টমেন্ট বা সিএসই ডিপার্টমেন্ট পেতে পারো। তবে 350 নিচে যারা অ্যান্সার করে আসবে তাদের জন্য চান্স পাওয়াটা প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয়, যতটুকু শুনেছি নিজের ব্যাচমেটদের থেকে বা জুনিয়রদের থেকে, যে 350-এর নিচে তুমি অ্যান্সার করে এসেছো এইরকম কেসে আসলে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তোমাকে অবশ্যই 500-550 এরকম ট্রাই করতে হবে। তো এবং তোমাকে 450+ রাখলে হয়তো তুমি একটা ভালো ডিপার্টমেন্ট পেতে পারো। তবে একটা ব্যাপার কিন্তু অবশ্যই বলবো, যেমন এইবার যখন যারা স্টুডেন্টরা পরীক্ষা দিবে এদের জন্য মার্ক কিন্তু অনেক বেশি উঠবে, তোমরা যারা পরীক্ষা দিবে 2020-এর ব্যাচ, 2021 এসে পরীক্ষা দিচ্ছ, কারণ তোমরা আমাদের থেকে অনেক বেশি সময় পেয়েছো পড়ালেখা করার। তোমাদের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তারা অলরেডি অনেক পড়ে ফেলেছে, অনেক শিখে ফেলেছে, এবং এবারে কিন্তু অন্যান্য বছরের তুলনায় অ্যাডমিশনে যারা টিকবে তাদের মার্কসটা বেশি থাকবে। সো তোমাদেরকে বেশি করে পরিশ্রম করতে হবে। আর আরেকটা ব্যাপার আছে, অন্যান্য বছরের সঙ্গে এখানে একটা ছোট্ট পার্থক্য এবছর, যে অন্যান্য বছর তো আমরা এইচএসসির উপর ভিত্তি করে দেখতাম যে আমাদের বুয়েট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে যে কারা কারা পরীক্ষা দিবে। তো এবার তো তোমাদের এইচএসসির যে মার্কস এটা তো তোমাদেরকে ডিরেক্টলি অটোপাস করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তো তোমাদের মার্কস পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে বুয়েট কর্তৃপক্ষ এবারই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একটা নৈবর্তিক পরীক্ষা নেবে আগে, তারপর সেখান থেকে সিলেক্টিভ স্টুডেন্টদেরকে বাছাই করে তারপর তারা মূল পরীক্ষায় যাবে। ওকে, আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটা ইঞ্জিনিয়ার তৌহিদ আগে অ্যান্সার দিয়েছে যে এবছর কেসটা একটু ডিফারেন্ট, এবছর সিলেকশন গ্রেড হয়তো পেয়েছে, তো সেক্ষেত্রে সিস্টেমটা কী হবে এটা বুয়েট অ্যাডমিশন অথরিটি সঠিক সিদ্ধান্ত নেবে, কিন্তু সেটা নিয়ে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, যাদের বুয়েট বুয়েটে পড়ার ইচ্ছা তারা মানে প্রস্তুতিটা ভালো নেবে। বাট এখন আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, যেহেতু আমি অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বুয়েটের পরিচয় তারা ইউজ করে, পরে যারা বুয়েটের এদেরকে একটু আলাদাভাবে দেখে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার তৌহিদের কাছে, যে বুয়েট ইমেজটাকে তোমার জীবনে কীভাবে প্রভাব ফেলেছে? অনেক বছর তো হয়ে গেল গ্রাজুয়েশন করে, কর্মজীবন বা স্টুডেন্ট লাইফ, আমি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে চাই, যে বুয়েটে যখন তুমি ভর্তি হয়েছো তখন থেকে আজ অবধি এটা তোমার জীবনে কীভাবে মানে কতটুকু প্রভাব বিস্তার করেছে? খুবই চমৎকার একটা প্রশ্ন।
অ্যাকচুয়ালি আমাদের যারা আমরা যারা বুয়েটিয়ান আমাদের সবার কাছে বুয়েটটা কিন্তু অনেক পবিত্র একটা শব্দ, অ্যাজ ইফ যে আমরা যেরকম আমরা বাংলাদেশি এই বিষয়টা যেরকম আমরা গর্বের সঙ্গে উচ্চারণ করি, বুয়েটিয়ান এই শব্দটাও কিন্তু আমরা গর্বের সঙ্গে উচ্চারণ করি। এবং তোমাদের এখানে বারবার ভাইয়া যেহেতু আমাকে ফোকাস করছেন যে আমি ইঞ্জিনিয়ার তৌহিদ বা আমি বুয়েটে পড়ালেখা করেছি, তোমরা কি একটা জিনিস জানো যে এখানে আমার সঙ্গে যে মানুষটা বসে আছেন হামিদ ভাই, উনিও কিন্তু একজন বুয়েটিয়ান এবং উনি আমার সাব্যাস সিনিয়র একজন বুয়েটিয়ান, উনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার আর আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো এই যে আমাদের যে এই একসঙ্গে কাজ করার ব্যাপারটা, হামিদ ভাই যে প্রশ্নটা আমাকে করলেন এক্স্যাক্টলি এই উত্তরটা কিন্তু সেখানেই, যে তুমি ধরো আমেরিকাতে গিয়েছ, দুইজন বাংলাদেশি দেখা হয়েছে, তারা যেরকম পরস্পরকে আপন মনে করে, পরস্পরের প্রতি একটা ভালোবাসা ফিল করে, একটা টান ফিল করে, আমরা বুয়েটিয়ানরা যখন যেখানে যাই, একজন বুয়েটিয়ান আরেক বুয়েটিয়ানের সঙ্গে যখন দেখা হয়, আমরা কিন্তু এমনও হয়েছে যে হয়তো আমরা তাদেরকে কখনো বুয়েটা দেখি নাই, কারণ হামিদ ভাই যখন পাস করে বের হয়ে গিয়েছেন তারপরে কিন্তু আমি বুয়েটে ভর্তি হয়েছি, কিন্তু যখন আমরা একসঙ্গে বসি একসঙ্গে দেখা হয় তখন আমরা কিন্তু একটা জিনিস ফিল করি যে উই আর ব্রাদার্স এবং আমরা একই পরিচয় বহন করি, সেটা হচ্ছে আমরা বুয়েটিয়ান। সো এই জিনিসটা অনেক বড় একটা পাওয়া বুয়েটিয়ানদের কাছে, যারা বুয়েটে পড়ালেখা করে তাদেরকে তো বুয়েটিয়ান বলে এটা জানোই, বুয়েটিয়ানদের কাছে বুয়েটিয়ান পরিচয়টা, বুয়েটিয়ান ভ্রাতৃত্বটা এটা অনেক বড় একটা ব্যাপার। এবং এই জায়গাটা তোমার লাইফকে অনেক প্রভাবিত করে। তুমি দেখবে যে তোমার একটা জুনিয়রের সঙ্গে, তুমি যখন বুয়েটিয়ান, তোমার একটা জুনিয়রের সঙ্গে তোমার দেখা হয়েছে পাশ করার অনেক বছর পর, তোমার সাথে তার কোনো পরিচয়ও নাই, প্রথম দিন তোমার কাছে মনে হবে সে তোমার নিজের ছোট ভাই। তোমার একজন সিনিয়রের সঙ্গে তোমার দেখা হয়েছে কোনো একটা সময়, হয়তো তোমার কোনো পরিচয় নাই তার সঙ্গে, তুমি জাস্ট তার সঙ্গে গিয়ে প্রথম দেখা করেছো আজকে, হয়তো কোনো একটা কোম্পানির বড় কর্তা, হয়তো বা কোনো একজন ডিসি, হয়তো বা কেউ একজন, তুমি তার সঙ্গে গিয়ে আজকে প্রথম দেখা করেছো, তোমার কোনো একটা কাজ ছিল, পরিচয় হয়েছে এবং তোমরা এই পরিচয়টা শেয়ার করেছো, তো তুমিও বুয়েটিয়ান উনিও বুয়েটিয়ান ছিলে। এবং তুমি খেয়াল করে দেবে যে মুহূর্তের মধ্যে সিচুয়েশনটা খুবই আন্তরিক একটা সিচুয়েশন হয়ে যাবে, যে অনেকদিন পর দুই ভাইয়ের দেখা হয়েছে বিষয়টা এইরকম। এবং আমার কাছে বুয়েটিয়ান পরিচয়টা এই জন্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভ্রাতৃত্ব। আর আরেকটা বড় হচ্ছে যে মানুষ বুয়েটকে রেসপেক্ট করে, তার একটা বড় কারণ হলো বাংলাদেশে এখন পর্যন্ত বুয়েটে কোনো প্রকার করাপশন নাই, এটা একটা বড় ব্যাপার। এখানে ভর্তি প্রক্রিয়া বলো, পড়ালেখা বলো, বাজেট যেটা আসে সেটা নিয়ে বলো, আমরা যখন বুয়েটে পড়তাম আমার পার্সোনাল ধারণা ছিল আমাদের কন্ডিশন দেখে যে বুয়েটে মনে হয় বাজেট সব থেকে বেশি থাকে। তো গত বছর আমি একটা জিনিস জানলাম যে বুয়েটের বাজেট ম্যাক্সিমাম ছিল না, গত বছর বুয়েটের বাজেট ছিল অষ্টম, বুয়েটের থেকে 7টা ইউনিভার্সিটি আরও বেশি বাজেট পেয়েছিল। কিন্তু আমাদের এখানে কোনো প্রকার করাপশন নেই বলেই আমরা আমাদের বাজেটের পূর্ণ অংশটা ভোগ করি, যে টাকা স্টুডেন্টের জন্য আসে সেই টাকা স্টুডেন্টের জন্য বরাদ্দ হয়, তাদের উন্নয়নে বরাদ্দ হয়, ইউনিভার্সিটির উন্নয়নে বরাদ্দ হয়, এবং আমরা ফিল করি এটা। এবং আরও কিছু ব্যাপার, যেমন বুয়েটের ক্যান্টিনে তুমি যখন খেতে যাও মোস্ট অফ দ্য কেসেস ওই হিসাবটা কেউ রাখে না, তোমার খাবারের হিসাব তোমাকেই রাখতে হবে, ওই হিসাব করে তোমাকে পয়সাটা দিতে হবে। সো আমাদের সময় অ্যাটলিস্ট তাই ছিল যে এই যে এই সেলফ অনেস্টির যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা ওখান থেকে শিখতে শিখতে বড় হয়েছি। তো এই এই ব্যাপারগুলো বাইরের মানুষরাও জানে, তারা জানে যে এইখানে যারা পড়তে আসে এরা সব থেকে মেধাবী, আর শুধু মেধাবী না, সব থেকে মেধাবী এবং পরিশ্রমী, কারণ মেধাবী সবাই, এক একজন এক এক জায়গায় মেধাটা ইউজ করে, পড়ালেখায় যারা মেধাটা বেশি শ্রম দেয় তারা আসলে এখানে আসে আর কি। এবং আরেকটা রেসপেক্টের কারণ হচ্ছে এই যে আমাদের এই আচরণগুলো, এই যে বুয়েটে এখনও কোনো করাপশন নেই, কোনো করাপশনের খবর মানুষ জানে না, বাংলাদেশ আর্মিকে যেরকম মানুষ রেসপেক্ট করে বুয়েটকেও কিন্তু মানুষ রেসপেক্ট করে। সো এটা একটা বড় কারণ বা ভালো লাগার বিষয় যে বুয়েটের এই নামটার কারণেও হয়তো অনেক জায়গাতে রেসপেক্ট পাই। আমার নিজের বাইকেও একটা সুন্দর করে বুয়েটের লোগো লাগানো আছে। তো আমি এখানে একটা গল্প শেয়ার করি যে আমি একটা কোম্পানির ক্লায়েন্ট ছিলাম 2-3 years back। তো কোম্পানির অনেকগুলো সার্ভিস আমি নিয়েছি, তো কোম্পানি থেকে জানানো হলো যে তাদের সিইও আসবেন ফিনল্যান্ড থেকে, যা আমাদের সঙ্গে দেখা করবেন ডেডিকেটেড যারা ক্লায়েন্ট। তো আমি শিডিউল দিলাম, দুদিন অপেক্ষা রাখলাম যে আমি ওয়ার্কিং ডেতে পারবো না, ফ্রাইডেতে পসিবল। সো ফ্রাইডে বিকেলে আসলেন ওই কোম্পানি আমাদের জন্য একটা ক্রেডেনশিয়ালস একটা মগ নিয়ে এসছেন, আর আমরা যেহেতু ভালো ক্লায়েন্ট তাদের, তো এসে ফর্মালি আলাপ শুরু হলো যে স্যার বলে আমাকে সম্বোধন করছেন ভদ্রলোক, আমার চেয়ে 5-6 বছর বড় হয়। তৌহিদ যেটা বললো যে আমি যখন বের হয়েছি তৌহিদ যখন ইন করেছে, বিষয়টা এরকমই ছিল যে আমরা যখন ইন করবো তার আগে বের হয়ে গেছেন উনি। কিন্তু কথা প্রসঙ্গে বললো যে আপনি বুয়েটিয়ান,
স্যার আপনি বুয়েট এসেছেন, হ্যাঁ তুমি কবে পাশ করছো? মানে স্যার আপনি বুয়েট এন বলার পর পরের লাইনে উনি বলছেন তুমি কবে পাশ করছো? তো তারপর একটা আন্তরিকতা হয়ে গেল আমার বাসাতে, ওই দিন অনেক সময় কাটলো। তারপর ভদ্রলোক আবার ফিনল্যান্ড থেকে আবার এসছেন, আমাকে কল দিলেন। সেখানে আমরা ধানমন্ডিতে কফি হাউসে আমরা অনেকক্ষণ 2-3 ঘন্টা আমরা আলোচনা করেছি বিজনেস টিজনেস দেশের অনেক প্রবলেম নিয়ে। তো যাই হোক, এটা ছিল বুয়েটের একটা ইমেজ। আরও অনেক ধরনের গল্প আছে, আমরা পরবর্তীকালে বিভিন্ন বিষয়ে এই ব্যাপারে আলোচনা করব, বা আমরা স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করার জন্য কিন্তু এটা বলা। বুয়েট নিয়ে আমরা বাড়তি বলছি না, যারা ক্যাম্পাসে যাবে তারাই আসলে বুঝতে পারবে যে বুয়েট আসলে একটা ভিন্ন ধরনের তৌহিদ একটা ইমেজ বললো। আমি একটু ওটার সঙ্গে কমার্শিয়াল একটা শব্দ জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে ব্র্যান্ড। বুয়েট আসলে একটা ব্র্যান্ড, মানে এটা অ্যাকচুয়ালি স্টিকার লাগিয়ে হোক শুধু মানে বড় না, মনের মধ্যে থেকে, যেটা তৌহিদ উল্লেখ করেছে। তো আমি এখন আমাদের শিক্ষার্থীদের জন্য যে নেয়া রিলেটিভস বুয়েটে পড়ে তাদের দেখে অনেকে অনুপ্রাণিত হয়, তো সেক্ষেত্রে একজন স্টুডেন্ট যখন ছোট ক্লাস থেকে চিন্তা করে যে বুয়েটে পড়বো, সো অথবা কখন থেকে তাদের প্ল্যান করা উচিত, কীভাবে চিন্তা করা উচিত বুয়েটে পড়ার জন্য, এই কোশ্চেনের আনসার আমি তৌহিদের কাছে জানতে চাই, যাতে আমাদের স্টুডেন্টরা কিছুটা হলো মোটিভেটেড হয়। ভাইয়া যে প্রশ্নটা করলেন সেটার একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শুরু করি। আমার ফ্যামিলিতে আমি বুয়েটেন হিসেবে প্রথম, আমার আমি 07 ব্যাচ 07 ট্রিপলি। তো এরপর আমার পর 11 ব্যাচে আমার ভাতিজা আমার ফুফাতো ভাইয়ের ছেলে সে ভর্তি হইল 11 ব্যাচ ট্রিপলি। এরপর তার ইমিডিয়েট পরের বছর 2012 সালে আমার খালাতো ভাই ও সিভিলে ভর্তি হইল। তো আমি ভর্তি হওয়ার পর আমরা পরপর 3 জন বুয়েটিয়ান, এবং এরপরে 16 ব্যাচে আমার আরেকটা ভাতিজা ছিল, ওর জন্য টার্গেটটা বুয়েটে ছিল, যেমন এবং আমরা সবাই নিশ্চিত ছিলাম যে ও বুয়েটে চান্স পাবে। কিন্তু ওই বছরটায় প্রশ্ন ফাঁসের কিছু ঝামেলার কারণে দেখা গেল যে সে বুয়েটে ভর্তি পরীক্ষার নাম্বারটাই অর্জন করতে পারে নাই, তার মার্কস কম চলে এসেছে, সে আর বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারলো না, যারা বেশি মার্কস পেয়েছিল তারাই দিতে পারলো। তো ওই সময়টায় মানে সে বুয়েটে চান্স না পেলো, দেখা গেল সে আইটিতে চান্স পেলো, চলে গেল। তো যেই ছেলেটা আইটিতে চান্স পরীক্ষা দেওয়া মাত্র চান্স পেলো, সে তো অবশ্যই আমি আশা করতে পারতাম যে সে বুয়েটেও চান্স পেতে পারত। আর হামিদ ভাইয়ের কথার যে উত্তরটা যে কীভাবে একটা বাচ্চা ইন্সপায়ার্ড হয়, যখন একটা বাচ্চা দেখে যে আমার বড় ভাই বুয়েটে পড়ে, আমার চাচা বুয়েটে পড়ে, তখন কিন্তু বা আমার চাচা বা আমার বড় ভাই বুয়েটে পড়েছে, ইন দ্যাট কেস সেটা কিন্তু তাদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করে, এবং তাদের কাছ থেকে তারা কিন্তু ছোটোবেলা থেকেই তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারে যে চাচু তুমি কীভাবে পড়ালেখা করছো, কী করছো, এইটা কী করলে আমি বুয়েটে যেতে পারবো। এই ইন্সপিরেশনগুলো ছোটোবেলা থেকেই কাজে আসে কিন্তু। এবং এবছর 2020 সালেও তোমাদের সঙ্গে আমার একটা ভাগ্নে সে পরীক্ষা দিচ্ছে, পরের এর 2 বছর পর আমার আরেকটা ভাগে যে পরীক্ষা দিবে, সো ওরা কিন্তু আমার সাথে কমিউনিকেট করে যে মামা বা চাচু তুমি কীভাবে কীভাবে পড়েছো, আমরা ওইভাবে ওইভাবে পড়বো। সো এই ব্যাপারগুলো যে কোনো একজন যদি বুয়েটে চলে যায় তাহলে তার সিরিয়ালি তার ভাই বোনরাও কিন্তু ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়। যেমন আমার অনেক বন্ধুকে দেখেছি যে সে বুয়েটে পড়েছে, তার ছোটো ভাই হয়তো মেডিকেলে বা বুয়েটেই পড়েছে। এবং আমাদের 07 ব্যাচে আমার একটা বন্ধু ছিল নওশাদ, ওরা পরপর 3 ভাই বুয়েটিয়ান ছিল, একজন 05 ব্যাচের সিনিয়র ভাই আরশাদ ভাই, 07 ব্যাচের নওশাদ আমাদের বন্ধু, আর 09 আমাদের আরও 2 ব্যাচ জুনিয়র আলামান ওদের যে ছোটো ভাই, পরপর 3 ভাই বুয়েটিয়ান। সো এই বিষয়গুলো খুব মজার হয়। আবার দেখা যায় যে আমিও তো কারো থেকে ইন্সপায়ার্ড হয়েছি, আমার চাচাতো ভাই সে বুয়েটে পড়তো, তো আমিও আমার একবার সিনিয়র ছিল, সে 06 ব্যাচের ইলেকট্রিক্যালে, সো আমি ওই জায়গা থেকে ইন্সপায়ার হয়েছি যে আমার চাচাতো ভাই যখন রুয়েটে পড়ে আমিও নিশ্চয়ই রুয়েট বা বুয়েটে পড়তে পারবো, দেখা গেল জানি ছিল বুয়েটে চান্স পেয়ে গেছি। বিষয়গুলো এইরকম যে ফ্যামিলি থেকে মানুষ ইন্সপায়ার্ড হয়, এবং এই ইন্সপিরেশনটা অবশ্যই খুবই ফ্রুটফুল। তুমি যদি বুয়েটে চান্স পাও তোমার ভাইও দেখা যাবে যে সেও আগ্রহী হবে, হ্যাঁ ভাইয়ার মতো আমিও বুয়েটে পড়বো বা আমি DMC-তে পড়বো, এই বিষয়গুলো তখন থেকে কিন্তু ইন্সপিরেশন চলে আসে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সঙ্গে বুয়েটের যে প্রস্তুতি বা ভর্তি পরীক্ষা, মানে গুণগত কোনো পার্থক্য বা এখানে মিল আছে কিনা? অ্যাকচুয়ালি গুণগত তেমন কোনো পার্থক্য নাই। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো সবগুলোই চেষ্টা করে যে তাদের ভর্তি পরীক্ষায় তারা যেন বাছাই করে সব থেকে ভালো ছেলে মেয়েগুলোকে নিয়ে আসতে পারে, এবং দেখা যায় যে একই স্টুডেন্টই কিন্তু বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এই জায়গাগুলোতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় একই স্টুডেন্ট, এবং দেখা যাচ্ছে যে একই স্টুডেন্ট সব জায়গাতেই চান্স পায়। সো
ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশনটা, এইখানে সবাই একটা জিনিস অ্যাসিওর করার চেষ্টা করে, প্রশ্নগুলো যেন একেবারে গতানুগতিক না হয়ে যায়, প্রশ্নগুলো অ্যান্সার করার সময় যেন একটা ছাত্রকে মাথা খাটাইতে হয়, সে যেন কেয়ারফুলি চিন্তা ভাবনা করে বুঝে শুনে সঠিক অ্যান্সারটা দেয়, এই বিষয়টা ইউনিভার্সিটিগুলো নিশ্চিত করার চেষ্টা করে। এবং আমি বলবো যে চারটা ইউনিভার্সিটি বুয়েট, রুয়েট, কুয়েট, রুয়েট, চারজনই মোটামুটি একই লেভেলের কোশ্চেন মেনটেন করার চেষ্টা করে, তবে তার মধ্যে হয়তো বুয়েটের প্রশ্নটা একটু একটু কঠিন হইতে পারে, আবার একই রকমও হইতে পারে, এবং সবগুলোই কিন্তু কঠিনই হবে, তোমাকে একইভাবে প্রিপারেশনটা নিতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা সাধারণত ওই একইভাবে প্রিপারেশনটা নেয়, কিন্তু সেই তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ঢাবি বা জাহাঙ্গীরনগর বা বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এগুলোর প্রশ্ন তুলনামূলকভাবে কিছুটা সহজ হয়। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাস্ট যেটা, ওদের প্রশ্ন কিন্তু আবার, যদি ওরা MCQ, ওদের প্রশ্নগুলো কিন্তু আবার এই ইঞ্জিনিয়ারিংয়ের মতোই, বুয়েট, রুয়েটের মতোই একটু কঠিন প্রশ্ন হয়। সো সেটার জন্য আবার মানে শক্ত প্রস্তুতির দরকার পড়ে। তৌহিদ একটা কথা বলেছে যে রিমোট স্টুডেন্ট যারা আছে, অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা খুবই মহৎ, গ্রামে গঞ্জে থেকে কম স্টুডেন্ট চান্স পায়, খুবই কম, বেশিরভাগই দেখা যায় যে বুয়েটে যারা চান্স পেয়েছে অ্যানালাইসিস করলে, আমাদের সময় সবচেয়ে বেশি ছিল নর্ডেন কলেজ, তারপরে ছিল চিটাগাং কলেজ বা ঢাকা কলেজ, ক্যাডেট কলেজগুলো অনেক ছিল। তো তৌহিদের উদ্দেশ্যটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে বা লোকাল সিটিতে যারা থাকে, লোকাল টাউনে যারা থাকছে, তারা ভালো টিচারের বা ভালো মেন্টরের গাইড পাচ্ছে না। তো সেই উদ্দেশ্যেই ও কিছু বেশ পরিশ্রম করেছে, আমার দেখে ভালো লেগেছে, আমরা চাই যে এটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে, মানে উপকার আমার নিজের আগে, আমি আগে উপকারটা চিন্তা করছি শিক্ষার্থীদের, তারপরে উপকার চিন্তা করছি তৌহিদ যে পরিশ্রম করেছে ওটার মূল্য সে পাক, কিন্তু সবার আগে হচ্ছে আমাদের যারা দূরে যে শিক্ষার্থী আছে, ধরুন আমার লোকাল ডিস্ট্রিক্ট নওগাঁ, আমি নওগাঁকে আমি এখানে প্রায়োরিটি দিই, কারণ নওগাঁর একটা ছেলে ঢাকাতে এসে থেকে তৌহিদের মতো টিচারের কাছে গিয়ে ইনস্ট্রাকশনটা পাওয়া খুব কঠিন, বা সবার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব না, সেক্ষেত্রে সে নওগাঁতে বসেই পেতে পারে। সে কারণেই তৌহিদ উদ্যোগ নিয়েছে যেটাকে ডিস্টেন্স লার্নিং অথবা ডিজিটাল লার্নিং যেটাই বলি না কেন, তো এক্ষেত্রে তৌহিদের প্ল্যাটফর্মটা ইউজ করতে পারে। সো তৌহিদের কাছে জানতে চাই যে তোমার যে উদ্যোগ, তুমি যে এখানে ডিজিটাল ভার্সনে তোমার যে ইনস্ট্রাকশন বা গাইডলাইনগুলো দিয়েছো, এটা কিভাবে লোকাল ছেলেরা বা লোকাল টাউনের ছেলেরা আরও ইফেক্টিভলি ইউজ করতে পারে? ভাইয়ার সঙ্গে আমি একমত আবার একমত নাও, কারণ হলো যে ওই যে ভাইয়া যে কথাটা বললেন, একমত আবার একমত না কোন জায়গাটায়, ভাইয়া যে কথাটা বললেন যে ঢাকার বাইরের ছেলেমেয়েরা একটু কম চান্স পায়, কথাটা সত্যি, আর একমত না এই জন্য যে ঢাকার বাইরে থেকে বা খুব রিমোট এলাকা থেকেও কেউ কেউ চান্স পায়। তো রিমোট এলাকা থেকে যারা চান্স পায় এই সংখ্যাটা খুব কম। যেমন আমার একজন বন্ধু ছিল, ও সাতক্ষীরার একটা কোনো একটা কলেজে পড়তো, মানে ও যখন আর কি আমাকে কলেজের নামটা বলেছে, আমি কলেজের নামটা চিনতে পারি নাই, আমাদের সঙ্গে ট্রিপল ই ডিপার্টমেন্টে, ওর রোল ছিল হচ্ছে 179, আমার ছিল 175, আমার চার রোল পরে ছিল, মানে আমরা অলমোস্ট একই রেজাল্ট করা স্টুডেন্ট। তো আমার কাছে নামটা পরিচিত ছিল না, সাতক্ষীরার একটা কলেজ। তো তারপর আমি যখন তার স্কুল জিজ্ঞেস করলাম, সে বলল যে তাদের গ্রামের স্কুলেই সে পড়ালেখা করেছে, এবং তার SSC-র GPA ওই সময়টায় 4.88 বা 4.94, এই দুটার মধ্যে কোনো একটা ছিল, মানে তার SSC-তে A+ ছিল না, কিন্তু HSC-তে উঠে সে সাতক্ষীরা শহরে এসে, সাতক্ষীরা শহরের একটা কলেজে পড়ালেখা করার সময় খুব ভালো পরিশ্রম করেছে, এবং যখন অ্যাডমিশনের সময়টা ছিল তখন সে ঢাকায় এসে অনেক পরিশ্রম করেছে, তো সে বুয়েটের ট্রিপল ই ডিপার্টমেন্টে চান্স পেয়েছে, আমার বন্ধুটির। তো আমার সেই বন্ধুর মতো অদম্য মেধাবী নিশ্চয়ই সকলেই না, মানে এইরকম মেধাবী অনেক আছে গোটা বাংলাদেশে। আমার বন্ধুটার নাম দেবেশ মণ্ডল, তো এখন সে অনেক ভালো একজন ইঞ্জিনিয়ার, অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বলছি যে আমার বন্ধু দেবেশের মতো এইরকম মেধাবী, এরকম পরিশ্রম করার মানসিকতার, অদম্য মানসিকতার ছেলে মেয়ে গোটা বাংলাদেশে অনেক আছে, কিন্তু তাদের মধ্যে কয়জন বুয়েট পর্যন্ত পৌঁছাইতে পারে, বা কয়জন ওই শ্রমটুকু অতটুকু অদম্য হইতে পারে? তো দেখা যাচ্ছে যে
এই মেধাবী এই পরিশ্রমীদের জন্য যেহেতু এই উদ্যোগটা, এবং এই উদ্যোগটা আমি চাইলে আমি একাই সব কিছু করে ফেলতে পারি না, আমি কন্টেন্ট বানাইলাম কিন্তু আমি কিভাবে হয়তো খাগড়াছড়ির একটা গ্রামে একটা এই শিক্ষাটা পৌঁছে দেব, আমি কিভাবে হয়তো কুড়িগ্রামের একটা গ্রামে এই শিক্ষাটা পৌঁছে দেব, আমি কিভাবে একটা মৌলভীবাজারের একটা উপজেলার একটা গ্রামে এই শিক্ষাটা পৌঁছে দেব, আমি তো পৌঁছে নেন কেউ না, এটা পৌঁছাইতে হবে তোমাদেরকে। তুমি যখন আজকে এই ভিডিওটা দেখছো, ধরো তুমি ঢাকাতে বসে আছো, ঢাকার ধানমন্ডিতে বসে আছো, তুমি ভিডিওটা দেখার সময় তুমি এটা শেয়ার করলে, ধরে নিলাম তোমার গ্রামের বাড়ি রাজশাহীতে, তাহলে তোমার একজন বন্ধু রাজশাহীর একজন বন্ধু, সে রাজশাহী শহরে বাস করে, সে ভিডিওটা দেখলো, দেখে সে এটা শেয়ার করলো, সে যদি শেয়ার করে দেখা গেল উপজেলা লেভেলে তার একজন বন্ধু আছে, তখন তার কাছে জিনিসটা পৌঁছে গেল। উপজেলা লেভেলের যে বন্ধুটা আছে তার হয়তো গ্রামে এরকম কিছু অদম্য মেধাবী আছে, তার কাছে ইন্টারনেটটুকুও নাই, তাহলে কি হবে? তাহলে উপজেলার ওই বন্ধুটা হয়তো পেনড্রাইভ দিয়ে ভিডিওটা ডাউনলোড করে তাকে গিয়ে দিয়ে আসলো, আমার তো ভিডিও ওপেন করা, আমার ভিডিও তোমরা দেখতে পারো, ডাউনলোড করতে পারো, জাস্ট একটা কাজ করতে পারবে না, এটা তুমি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না, এইটা তুমি অন্য কোনো জায়গায় আপলোড করতে পারবে না, অন্য কোনো ওয়েবসাইট, আমাদের দুইটা জায়গাতেই শুধু আমাদের ভিডিও পাওয়া যাবে, মোহাম্মদ তৌহিদুর রহমান আমার ইউটিউব চ্যানেলে এবং catadu.com এই ওয়েবসাইটটায়, এই দুই ওয়েবসাইটের বাইরে অন্য কোনো জায়গাতে যদি আমাদের ভিডিওটা পাওয়া যায় আমরা কিন্তু সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু তোমরা যেটা করবে, তোমরা ভিডিওগুলো যত খুশি দেখতে পারো, যত খুশি ডাউনলোড করতে পারো, পেনড্রাইভে করে বন্ধুকে দিতে পারো, তারপর কি জানি বলো এটাকে মোবাইলে থাকে মেমোরি কার্ড দিয়ে তোমরা বন্ধুকে দিতে পারো, শেয়ার ইটের মাধ্যমে বন্ধুদেরকে দিতে পারো, যেই বন্ধুটা ধরো গ্রামে আছে তার কাছে ইন্টারনেট কেনারও পয়সা নেই, তুমি তাকে গিয়া, সে হয়তো কোনোভাবে একটা একটা স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারে তার বা তার বাবার, সেটার মধ্যে তুমি মেমোরি কার্ডের মাধ্যমে সেটাকে ট্রান্সফার করে দাও, হোয়াটসঅ্যাপ শেয়ার ইটের মাধ্যমে ট্রান্সফার করে দাও। এইটা কিন্তু তোমার হাতে যে আমার এই উদ্যোগটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, প্রথমে তুমি এই সিদ্ধান্ত নাও আমার ভিডিওগুলো আসলে মানুষের কাছে পৌঁছানোর মতো কিনা। যদি মনে হয় যে না ফালতু ভিডিও, এরকম হাজার হাজার ভিডিও আছে দেখতে হবে না, তো সেক্ষেত্রে দরকার নাই, কিন্তু তোমার যদি মনে হয় যে না এই লোকটা আমাদের জন্য পরিশ্রম করেছে, এই লোকটা যেভাবে শিখিয়েছে আমাদেরকে এইভাবে শিখলে আমরা উপকৃত হব, এই জিনিসগুলো এইভাবে দেখা উচিত, এইভাবে চিন্তা করা উচিত যে অঙ্কগুলো এইভাবে সহজভাবে করে ফেলা যায়, যদি তোমার মধ্যে এইটা মনে হয়, যদি তোমার কাছে মনে হয় আমার দ্বারা আমার একটা বন্ধু উপকৃত হইতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি যেমনি পারো ছড়াও, তুমি সেটা ফেসবুকে শেয়ার করতে পারো বা অন্য কোনো মিডিয়াতে শেয়ার করতে পারো, অথবা তুমি এটা ডাউনলোড করে পেনড্রাইভে তোমার বন্ধুকে গরিব বন্ধুকে দিতে পারো যে বন্ধু দেখ এটা কিন্তু তোর জন্য উপকার হইতে পারে। সো ভাই যেটা আমাকে প্রশ্ন করলেন যে এটা কীভাবে মানুষের কাছে পৌঁছাবে, মানুষের কাছে পৌঁছানো আমার কাজ না ভাই, আমি বানিয়েছি আমার কাজ শেষ, এখন মানুষের কাছে পৌঁছাবেন কি না এটা তোমার দায়িত্ব। তো আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, যারা ইঞ্জিনিয়ার হয় এদের ব্যাকগ্রাউন্ড ঘাটলে দেখা যায় যে সবাই ম্যাথসে বেশি ভালো। সো ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, এটার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত আছে, এখানে লজিক জড়িত, এখানে ক্যালকুলেশন জড়িত, ব্রেনটা কীভাবে কাজ করবে সেই বিষয়গুলো জড়িত। সব পরীক্ষায় এই বিষয়গুলোই প্রমাণিত হয়েছে, গবেষণায় অনেক বিষয় এসছে যে ইঞ্জিনিয়াররা ম্যাথসে ভালো হয়, এটা স্বভাবতই। তো তৌহিদ সেই বিষয়টাই বেছে নিয়েছে যে ম্যাথমেটিক্স সাবজেক্ট, সো ম্যাথ অংশে তুমি যদি বেশি ভালো করো তোমার জন্য চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে ম্যাথসের ভালো করতে হলে বা ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথসের কোর টিপসগুলো কোনগুলো, মানে কোন টিপসগুলো অবলম্বন করলে ম্যাথস পোর্শনটা বেশি ভালো করা যায়? খুবই চমৎকার একটা প্রশ্ন করলেন ভাই, যে স্টুডেন্ট তোমরা কীভাবে প্রিপারেশন নিবে ম্যাথমেটিক্স অংশটার জন্য, সেই ক্ষেত্রে আমার খুব সহজ একটা উত্তর আছে, উত্তরটা হলো দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস, তুমি প্রত্যেকটা সাকসেস পাওয়ার জন্য তোমাকে পূর্ণ পরিশ্রমটুকুই করতে হবে, এবং সেটা যখন বুয়েট ভর্তি পরীক্ষার সময় বলো বা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা, সেটা ঢাবির হতে পারে, DMC-র হতে পারে, পাবলিক ভার্সিটির হতে পারে, সেই সময়টায় তোমার যে প্রস্তুতিটা হইতে হবে সেই প্রস্তুতির কোনো শর্টকাট নাই, স্পেসিফিক কোনো শর্ট ট্রিকও নাই, তোমাকে একদম টু দি পয়েন্ট পরিশ্রম করতে হবে, প্রতিটা টপিক তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর তুমি গিয়ে পরীক্ষার হলে যখন বসবে তখন তোমার সামনে যে প্রশ্নটা আছে ওই প্রশ্নের সঙ্গে তোমাকে খেলাধুলা করতে হবে, ওই প্রশ্ন তোমাকে নিয়ে খেলতে চাইবে, তোমাকে ওই প্রশ্নের সঙ্গে খেলে জিততে হবে, তোমাকে প্রশ্ন তোমাকে কনফিউজ করতে চাইবে, তোমার কনফিউজড হওয়া যাবে না, তোমাকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ ওই সময়টা তোমার মাথাটা খুব ঠান্ডা থাকতে হবে। সো মাথা ঠান্ডা কীভাবে থাকবে, কঠিন প্রশ্ন দেখেও, ভয়ানক প্রশ্ন দেখেই মাথায় আগুন জ্বলে যায়, এইরকম জিনিস দেখার পরেও মাথা ঠান্ডা রাখার উপায় হচ্ছে এইরকম যন্ত্রণাদায়ক জিনিসগুলো আগে প্র্যাকটিস করে নেওয়া।
সো সেই জন্য আগে আগে কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করবে। তো একদম জেনারেলাইজড কথায় আমি বলবো যে যখন তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশনের সময় চলছে, তখন আমি ধরে নেব তোমাকে দিনে অলমোস্ট 8-9 ঘন্টা পরিশ্রম করতে হবে, পড়ালেখা করতে হবে। তুমি তোমার সময়গুলোকে ভাগ করে নাও, তুমি ফিজিক্সের জন্য 2 ঘন্টা রাখো, কেমিস্ট্রির জন্য 2 ঘন্টা রাখো, ম্যাথসের জন্য 2 ঘন্টা রাখো, তারপর বায়োলজির জন্য হয়তো 1 ঘন্টা সময় রাখো, বা সাধারণ জ্ঞানের জন্য 1 ঘন্টা সময় রাখো, ইংলিশের জন্য 1 ঘন্টা সময় রাখো। মানে প্রত্যেকটা সাবজেক্ট তুমি কিছু না কিছু পড়ছো আজকে, এই জিনিসটা তুমি মেক শিওর করো। এরকম করতে যেও না জাস্ট আমি সারাদিন অঙ্ক করবো, সারাদিন অঙ্ক করবো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি পড়বো না। এইরকম করতে গেলে তোমার ল্যাকিংস হইতে পারে। তুমি প্রত্যেকটা সাবজেক্টই প্রতিদিন পড়বে, তাতে করে তোমার প্রত্যেকটা জিনিস চর্চায় থাকবে। আর আরেকটা ব্যাপার হলো যে যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছ, তারা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেলের জন্য হালকা প্রিপারেশন নিয়ে রাখতে পারো, বায়োলজিটা পড়ে রাখতে পারো। যে বায়োলজিটা পড়ে থাকলাম আমি থ্রু আউট দ্য টাইম আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিলাম, কিন্তু বায়োলজিটা যদি আমার পড়া থাকে আমার মেডিকেল টেস্টটা কিন্তু ইজি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি আমার নিজের এক্সাম্পলটাই দেব। যেমন বুয়েটের জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম, বুয়েটে আমার মেরিট পজিশন ছিল 198, আর মেডিকেলে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, দিয়ে দেখি তো কী হয়। দেখি যে সেখানে আমার চান্স হয়েছিল 2484 আমি হয়েছিলাম। আরেকটা জিনিস মাথায় রাখবে, যারা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন পেতে চাও, তোমরা যদি বুয়েটের জন্য প্রিপারেশন নাও তোমাদের জন্য কিন্তু পাবলিক ভার্সিটি খুব ইজি হয়ে যাবে। যেরকম আমার আবার ঢাবিতে পজিশন ছিল 105, যেখানে বুয়েটে 198 বুয়েটের জন্য প্রিপারেশন নিয়ে ঢাবিতে গিয়ে আরও খানিকটা এগিয়ে এসেছে, 105তম হয়ে গিয়েছি, আমার কাছে প্রশ্নটা আরও সহজ হয়ে গিয়েছিল। দিস ইজ দ্য ফ্যাক্ট, বুয়েটের প্রিপারেশন নিলে এটাই সুবিধা যে যখন তুমি কঠিন একটা জিনিস পড়ছো তোমার কাছে সোজাগুলো কিন্তু আলটিমেটলি সোজাই হয়ে যাবে। আর আমার ভিডিওর সঙ্গে তুমি কীভাবে প্রিপারেশন নেবে, আমি যে ভিডিওগুলো তোমাকে দেখাচ্ছি এই ভিডিওগুলো তোমরা পুরোটা দেখবে, আগে দেখবে বুঝবে, তারপর কী করবে, ভিডিওতে আমি যেই সব অঙ্ক করিয়েছি সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে। তারপর ওই রিলেটেড যত সোর্স পাও, কোশ্চেন ব্যাঙ্ক এটা সেটা, সেগুলো থেকে কোশ্চেন সলভ করবে। আর ভিডিও দেখার ক্ষেত্রে বলছি, এখন কিন্তু ওপেন সোর্সের যুগ, এই সময়টায় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে, শুধু আমারটা দেখবে তাই না, যত ভিডিও পাবে তাদের মধ্যে যেগুলো দেখবে যে হ্যাঁ এগুলোতে ভালো কন্টেন্ট আছে, এখানে শেখার কিছু আছে, দেখবে। কারণ সময়টা আধুনিক হচ্ছে, তোমাদেরকেও আধুনিক হইতে হবে। এইভাবে প্রিপারেশন নিতে থাকো, দেখা যাক আল্লাহ কী রাখেন কপালে। বইটি পড়ে বিভিন্নজন বিভিন্ন ধরনের ক্যারিয়ার গঠন করছে। সো তৌহিদ, তুমি তাহলে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কেন ম্যাথস সাবজেক্ট পড়ানোর চিন্তা করলে? অ্যাকচুয়ালি আমাদের যারা বুয়েটিয়ান, আমাদের বুয়েটিয়ানদের মধ্যে অনেকেই অনেক স্বাধীন চেতা মানসিকতার হন। হামিদ ভাই নিজেও একজন স্বাধীন চেতা মানুষ, উনি নিজেও একজন বড় উদ্যোক্তা। তো আমারও স্বপ্ন ছিল যে আমি নিজে কিছু করব, একজন উদ্যোক্তা হব, কিছু একটা বিষয়ে উদ্যোগ নেব। তো সেক্ষেত্রে আমার জন্য সবথেকে সহজ এবং সবথেকে সম্ভব এমন কাজ ছিল শিক্ষকতা করা। তো আমি চিন্তা করেছি যে আমি মানুষকে অঙ্ক শেখাই, এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো। সো এটা একটা বড় কারণ যে আমার স্বাধীন চেতা মনোভাব কিছুটা প্লাস উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন, সেখান থেকেই আমার এই শিক্ষকতাটা শুরু। আর এছাড়া অবশ্য আমার একটা ছোটোখাটো বিজনেস আছে, কনসালটেন্সি বিজনেস, যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি করে থাকি। তো এই আর কি। আরেকটা ব্যাপার হলো যে বুয়েট থেকে কিন্তু পড়ালেখা করে মানুষ যে শুধু ইঞ্জিনিয়ার হয় তাই না, যেমন আমাদের এইখানে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোথায় কোথায়, PWD-তে আছে, PDB-তে আছে, DESA আছে, DESCO আছে, শিপিং বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন রকমের পাওয়ার জেনারেশন কোম্পানি আছে, তারপর পাওয়ার গ্রিড কোম্পানি আছে, এরকম প্রচুর পরিমাণ ইঞ্জিনিয়ারিংয়ের কাজের জায়গা আছে, সিভিল হোক, ট্রিপলি হোক, মেকানিক্যাল হোক, ওয়াটার হোক। কিন্তু তারপরেও কিন্তু প্রচুর সংখ্যক বুয়েটেন বিভিন্ন রকমের স্বাধীন পেশায় অংশ নেয়। যেমন একদম সবথেকে মজার বিষয় যেটা, যেমন বিজনেসে আমাদের বুয়েটেনরা প্রচুর পরিমাণে আসে। যেমন তোমরা অনেকে ঢাকা শহরে যারা বাস করো, রস এই মিষ্টির ব্র্যান্ডটা সম্পর্কে তোমরা জানো, এই ব্র্যান্ডের মালিক কিন্তু একজন বুয়েটেন, 87 সিভিলের, 87 ব্যাচ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের। তারপর তোমরা ব্রেড অ্যান্ড বিয়ন্ড এই দোকানটা চিনেছো, এই ব্র্যান্ডটা একটা খাবারের ব্র্যান্ড, বেকারি শপ, এইটার মালিকও কিন্তু বুয়েটেন। এরকম বহু জায়গাতে বহু বুয়েটিয়ান আছেন যারা নিজের মতো করে বাঁচছেন। সো আমিও তাদের মতো একজন, যে শিক্ষকতার মাধ্যমে যে লাইফটাকে এনজয় করছি বলবো আর কি, তোমাদেরকেও শেখাচ্ছি, তোমাদের লাইফ করে দিচ্ছি, এটাও আমার কাছে একটা বড় পাওনা। এবং বুয়েট থেকে পড়ে মানুষ ডাক্তার হয়েছে, একজন বুয়েটিয়ান ডাক্তার হয়েছে, এই দৃষ্টান্তও আছে। আমাদের ব্যাচের একজন স্টুডেন্ট ছিল মাহমুদুর রহমান জেসি, সে আমাদের সঙ্গে 2007 ব্যাচে ভর্তি হয়েছিল।
ভর্তি হওয়ার পর এক টার্ম পড়ার পর একটা টার্ম পাস করার পর তার মনে হইলো যে না আমার কাছে ইঞ্জিনিয়ারিং সুইটেবল মনে হচ্ছে না, আমি একটু ইঞ্জিনিয়ারিং পড়বো না। সে তখন পরবর্তী বছর 2008 ব্যাচের সঙ্গে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয় এবং ডিএমসিতে সে ভর্তি হয়ে যায়। এবং সেখানে সে একটা বিশাল সাফল্যের স্থান অর্জন দেখিয়েছে। গত বছর 2020 সালে এমআরসিপি পার্ট টু যে এক্সামটা ছিল সেই এক্সামে সে রেকর্ড পরিমাণ 906 মার্ক পেয়েছে, যেই মার্কটা এখন পর্যন্ত কোনো বাংলাদেশির জন্য সর্বোচ্চ মার্ক এমআরসিপি পার্ট টুতে, এবং এটা সম্ভবত ওয়ার্ল্ডেরই হায়েস্ট মার্ক। এমআরসিপি পরীক্ষা 1000 মধ্যে হয়, এই 1000 মধ্যে 400 সামথিং পাস মার্ক থাকে, জেসির মার্ক ছিল 906। তাহলে তার কন্ট্রিবিউশনটা বা তার মেধার ব্যাপারটা কতটা বড় ছিল এখান থেকে বলা আছে। তো উই আর প্রাউড অফ হিম বিকজ হি ইজ আ বুয়েটিয়ান ডক্টর। ছ মাসও বুয়েটা পড়েছে। তো আমরা কিন্তু একজন মানুষকে চিনি, একজন বড় সাহিত্যিক মোহাম্মদ আনিসুল হক সাহেব, কথা সাহিত্যিক, হ্যাঁ বিশিষ্ট কথা সাহিত্যিক, উনি কিন্তু আমাদের বুয়েটিয়ান ছিলেন। উনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেছিলেন, অ্যাসোসিয়েট এডিটর বা সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত আছেন, আর ওনার শিল্পকর্ম দিয়ে তো উনি আমাদের বাংলা সাহিত্যকে ক্রমাগত সমৃদ্ধ করেই যাচ্ছেন। খুব ভালো উত্তর হয়েছে তোমার, কিন্তু আমি একটা বিষয় জানতে চাই যে তুমি যে উদ্যোগ নিয়েছ যে প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টদের কাছে তোমার যে টিপস বা তোমার যে গাইডলাইন এটা পৌঁছাতে চাও, তা আমার খুবই ভালো লেগেছে। এ কারণে আমি তোমার সঙ্গে ইন্টারেস্টেড হয়েছি আলোচনা করতে। তোমার প্ল্যানটা কী, পরিকল্পনা কী, কীভাবে তাদের কাছে পৌঁছাবা? ভাইয়া যে প্রশ্নটা আমাকে করলেন যে আমার যে কর্মগুলো আছে, যে এই যে ইউটিউব লেকচারগুলো আমি বানালাম তোমাদের জন্য, এই ইউটিউব লেকচারগুলো তোমাদের কাছে পৌঁছাবে কীভাবে? তোমার কাছে তো পৌঁছেছে, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেই সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা আছে যারা কোচিংয়ে এসে ক্লাস করতে পারছে না, তাদের কাছে এই ভিডিওগুলো কীভাবে পৌঁছাবে, সেইটা পৌঁছানোর দায়িত্ব কার? প্রথম কথা হলো এটা পৌঁছানো আমার পক্ষে সম্ভব না, এটা পৌঁছাইতে পারলেও তুমি, তুমি যে আমার ভিডিওটা দেখছো, তো সেইটার জন্য আমাকে তোমার কিছু গুরুদক্ষিণা দিতে হবে। সেই গুরুদক্ষিণাটাই হলো এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে ছড়াতে হবে। কীভাবে তুমি ছড়াবে? ধরো তুমি এখন ঢাকা শহরে ধানমন্ডিতে বসে তুমি এই ভিডিওটা দেখছো, এইটা যখন তুমি দেখছো, দেখার পর এটাকে যদি তুমি শেয়ার করো, তাহলে কী হবে, এই জিনিসটা হয়তো দেখা যাবে তোমার রাজশাহীতে বসে থাকা একজন বন্ধু, সে এই ভিডিওটা দেখতে পেল। যখন সে এটা দেখতে পেল, তখন সে হয়তো দেখা গেল যে সে যদি শেয়ার করতে পারে, তখন তার হয়তো উপজেলার কোনো একটা বন্ধু সেই ভিডিওটা দেখতে পেল। এখন উপজেলার যে ছেলেটা, সে হয়তো ভিডিওটা পেল। এখন তাহলে প্রত্যন্ত অঞ্চলে যেখানে হয়তো ইন্টারনেট কানেকশনটাও ঠিকমতো যায় না বা ইন্টারনেট কানেকশনে একটা ভিডিও স্ট্রিমিং করে দেখা সম্ভব না, তা সেই বাচ্চাটার কাছে কীভাবে ভিডিওটা পৌঁছাবে? হয়তো উপজেলার ওই ছেলেটা পেন ড্রাইভে করে বা ভিডিওটা ডাউনলোড করে পেন ড্রাইভে করে বা শেয়ারিটের মাধ্যমে বা মেমোরি কার্ডের মাধ্যমে সে তার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে। একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, এই ভিডিওগুলো ফ্রি, এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে কোনো পয়সা দিতে হচ্ছে না, এবং এই ভিডিওগুলো যদি তুমি ডাউনলোড করো সেটাকেও আমরা ইন্সপায়ার করবো যে হ্যাঁ তোমরা ভিডিওগুলো শেয়ার করো যতভাবে পারো, এবং তোমরা চাইলে ডাউনলোডও করতে পারো, নিজের কাছে রাখতে পারো, বন্ধুকে দিতে পারো। জাস্ট একটা কাজ করা যাবে না, এই ভিডিওগুলো বিক্রি করা যাবে না, যেহেতু এই ভিডিওগুলো আমি অনেক পরিশ্রম দিয়ে বানাচ্ছি এবং ফ্রিলি দেওয়ার জন্য, কাজেই এই ভিডিও দিয়ে যদি কেউ ব্যবসা করে, কেউ যদি এটাকে অন্য কোনো চ্যানেলে আপলোড করে, সেটার জন্য কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এগুলো ভিডিওগুলো কপিরাইট করা, অন্য কোনো চ্যানেলে আপলোড হওয়া যাবে না, কিন্তু তোমরা নিজেদের কাছে ইচ্ছামতো ডাউনলোড করে রাখতে পারো। আর আরেকটা ব্যাপার হলো যে এই ভিডিওগুলো কোথায় কোথায় পাওয়া যাবে? এই ভিডিওগুলো শুধুমাত্র দুইটা জায়গায় পাওয়া যাবে। একটা হলো আমার ইউটিউব চ্যানেলে মোহাম্মদ তৌহিদুর রহমান, তোমরা ইউটিউবে সার্চ দিতে পারো মোহাম্মদ তৌহিদুর রহমান অথবা তৌহিদ সার্চ ম্যাথ কেয়ার, দুইটার যে কোনোটা সার্চ দিলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এবং এই catadu.com এই ওয়েবসাইটে, এই দুই জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে এই ভিডিওগুলো আপলোড করা আইনসম্মত নয়, কিন্তু তোমরা নিজেরা ইচ্ছামতো ডাউনলোড করবে, ইচ্ছামতো বন্ধুদেরকে বিলিয়ে দিবে এবং শেয়ার করবে, যাতে করে তোমার মাধ্যমে এই ভিডিওটা হয়তো কুড়িগ্রামের একটা গ্রামের একটা ছেলের কাছে পৌঁছাইতে পারে, সাতক্ষীরায় একটা গ্রামে সুন্দরবনের কাছাকাছি থাকা একটা ছেলে, একজন শিক্ষার্থী, তার কাছেও যেন পৌঁছাইতে পারে। আবার এই ভিডিও যেন খাগড়াছড়িতেও কোনো একটা হয়তো পাহাড়ি এলাকার একটা শিক্ষার্থীর কাছেও পৌঁছাইতে পারে। যে কোনো জায়গায়, গোটা বাংলাদেশের সব জায়গায় ছড়ানো সম্ভব শুধুমাত্র তোমাদের মাধ্যমে। এখানে আমার কিচ্ছু করার নাই, আমি এটা ছড়াইতে পারবো না, আমার কাজ আমি করেছি যে তোমাদের জন্য আমি কন্টেন্টগুলো বানিয়েছি, এখন
তোমরা তোমাদের বন্ধুদেরকে এই জিনিসগুলো দিয়ে উপকৃত করবে কিনা এই দায়িত্বটা তোমার হাতে আমি তুলে দিলাম। আর আরেকটা জিনিস হলো যে ভিডিওগুলো তোমরা দেখো, এগুলো থেকে উপকৃত হও এবং অন্যদেরকে উপকৃত করো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। তবে শেষ করার আগে একটা কথা অবশ্যই আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্ন করার পর 2 সেকেন্ড চুপ করে থাকবো, তুমি এই সময়ের মধ্যে উত্তরটা নিজে মনে মনে চিন্তা করবে। বলো, শিক্ষার উদ্দেশ্য কি? 2 সেকেন্ড চুপ করেছিলাম, তুমি শিক্ষার উদ্দেশ্য কি সেটা হয়তো তোমার মনে মনে চিন্তা করেছো, এবার আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন, একজন ভালো মানুষ হওয়া। তুমি পড়ালেখা করছো, শিক্ষা গ্রহণ করছো, এই শিক্ষা যেন তোমাকে একজন প্রকৃত মানুষ বানায়, কোনো অমানুষ যেন না বানায়, এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। যে একজন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, তুমি শিক্ষা গ্রহণ করেছো, তুমি যেন মনুষ্যত্বের দিক থেকে মানুষ হিসেবে তার থেকে বেটার হও, এই অর্জনটাই তোমাদেরকে করতে হবে। এবং এই জিনিসটা মাথায় রেখেই তোমরা পড়ালেখা করবে, এবং তোমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছো, স্কুল কলেজ লেভেল শেষ করে তুমি এখন ইউনিভার্সিটি লেভেলে ঢুকতে যাচ্ছ, ইউনিভার্সিটি লেভেলটা শেষ হইলেই তোমার কর্মজীবনের ধাপ শুরু এবং সেখান থেকে তোমার দায়িত্বের ধাপ শুরু। সো এই ট্রানজিশন পিরিয়ডে আমি তোমাদের মাথার মধ্যে এই কথাটা গেঁথে দিতে চাই যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব অর্জন, একজন ভালো মানুষ হওয়া, এই জিনিসটা যেন তোমাদের সারা জীবন তোমরা মাথায় রেখে চলতে পারো। সেই জন্যই সেটাই আমার সবথেকে বড় প্রত্যাশা থাকবে তোমাদের কাছে। ঠিক আছে, ভালো থেকো তোমরা। অসংখ্য ধন্যবাদ তৌহিদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকে আলোচনার মূল বিষয় ছিল যারা বুয়েটে ভর্তি হতে চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন তৈরি করা। এই কাজে যেহেতু তৌহিদ অনেকদিন ধরে জড়িত আছে, আশা করি তৌহিদের যে মূল্যবান বক্তব্যগুলো এগুলো অনেকেরই উপকার করবে। আর অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।